Hi friends, এবার আমরা নৌকা করে নদী পার হয়ে যাব 58 গেট। নৌকার ভাড়া মাত্র 8 টাকা মাথা পিছু। নদী বক্ষে নৌকা বিহার উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম 58 গেটের ফেরিঘাটে। প্রায় সময় লাগলো 20 মিনিট। আজ আমরা ঘুরে দেখব চণ্ডীপুর, জেলেপাড়া, 58 গেট, ডেয়ার পার্ক ও বেলারি আশ্রম। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত। ফেরিঘাটের কাছ থেকে পায়ে হেঁটে বা ভ্যানে করে ঘুরে দেখতে পারেন 58 গেট ও সংলগ্ন স্থানগুলি। আমরা একটু অফবিটে ঘুরতে বেশি ভালোবাসি, তাই প্রথমেই চলে এসেছিলাম চণ্ডীপুরের জেলেপাড়া। 58 গেটের ফেরিঘাট লাগোয়া চণ্ডীপুরের জেলেপাড়ার ভেতর দিয়ে একেবারে নদীর চরে এসে পৌঁছালাম। আর ভিডিও শুট করছি। দেখতে পেলাম চরের মধ্যে জেলেদের মাছ ধরার অনেক নৌকা সারি বেঁধে নোঙর করা আছে। বড়ই মনোরম এই পরিবেশ, আর তার সাথে রয়েছে গ্রামের সহজ সরল মানুষদের অতিথিপরায়ণ ব্যবহার, আর উপরে পাওনা হিসাবে নদীর এই অপার সৌন্দর্য। মোহরের আবদারে আমরা নেমে পড়লাম নদীতে। অনেকক্ষণ ধরে সবাই মিলে দারুণ এনজয় করলাম। এই নদীর চরে অনেকক্ষণ সময় কাটিয়ে হাতে পায়ে কাঁধা মেখে বেরিয়ে পড়লাম 58 গেটের দিকে। গড়চুমুক পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ 58 গেটের দিকে। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্র।
একদিনে বেড়ানোর জন্য বা শীতের আমেজে পিকনিকের জন্য এক অনবদ্য জায়গা হাওড়ার এই পর্যটন কেন্দ্রটি। এখানে থাকার জন্য অনেক হোটেল বা রিসর্ট পাবেন। আমরা এখন 58 গেটের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর এই 58 গেটের মধ্যে 58 গেট আছে। যখন এইগুলোর মধ্যে জল ছাড়া হয় তখন এই গেটগুলোকে খুলে দেওয়া হয়। গড়চুমুকের অন্যতম আকর্ষণ হলো ব্যারেজে 58টা লক গেট। পূর্বে হুগলি, পশ্চিমে দামোদর, এই দুই নদীর মিলন ঘটাতে খাল কাটা হয়েছিল ব্রিটিশ আমলে। সেই খালের ওপর বাঁধ উলুঘাটা 58 গেট। এই খাল এখন লোকের মুখে নদী হিসাবে পরিচিত। বাঁধের উপর এই সেতু পার হলে গড়চুমুক। নদীর সৌন্দর্য এক কথায় অপূর্ব। নদীতে নৌকা চড়ে এই গেটগুলো ঘুরে দেখারও ব্যবস্থা আছে এখানে। এখান থেকে বুরুল, গাদিয়াড়া, নূরপুর, গেওখালি গিয়ে ঘুরে আসা যায়। এখন আমরা চলে এসেছি 58 গেটের পাশে অবস্থিত গড়চুমুক পর্যটন কেন্দ্র বা ডিয়ার পার্কে। মাথাপিছু 10 টাকা করে টিকিট কেটে আমরা পার্কে প্রবেশ করলাম। সাথে আমাদের বাইক ছিল, তার জন্য 10 টাকা ধার্য। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আছে এই ফরেস্ট। এই ডেয়ার পার্ক এখানে মিনি জু হিসাবে পরিচিত। এই পার্কের ভেতরে প্রচুর পর্যটকের সমাগম হয়। জন্য নানান রাইডস। আমার খুব মজা হয়েছিল, আমি অনেকক্ষণ ধরে স্লিপ করেছি।
করচমক পর্যটন কেন্দ্র থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম বেলারি রামকৃষ্ণ আশ্রমের উদ্দেশ্যে। 58 গেট থেকে মাত্র 15 মিনিটের পথ, নদীর ধার দিয়ে আশ্রমের দিকে যেতে দারুণ লাগলো। এখানে নদীর পাড়ে বসে সূর্যোদয় দেখা এক অন্য অভিজ্ঞতা। নদীর